চারটে তৃণমূল বিরোধী লোককে, দু একজন নাম করা, দু চারটে চারানা নকুলদানা, সেগুলোকে বসিয়ে তৃণমূল, মমতাদি, অভিষেক, আমি বা আমার মতো কোনো কাউ সহকর্মী, তাদের ভাববাপান্ত করা ছাড়া এদের কোনো কাজ নেই। বাংলাটা উচ্চারণ করতে পারে না। ঠিক বলেছ, আমরাও এই তুচ্ছ লোক। হুমায়ুন কবির 70-30 ভালো, ঠিক আছে, সায়নীয় সুন্দর, বেশ ভালো, দেব ভালো, দেবভূমি, ও কত কাজ লাগাচ্ছে বলছেন, কত কাজ লাগাচ্ছে না, ভালো ভালো, অনুব্রত বেশ ভালো টল, যদিপ্রিয় মল্লিক অত্যন্ত ভালো ছিলেন, আর পার্থবাবু ভাবা যায় না। আমরা তুচ্ছ লোক, আপনাদের চ্যানেলে আমরা বলি খুব অসহায়, আমরা কেউ আমাদের কথা শোনে না, পাত্তাই দেয় না। 2 টাকার বলেছিল না, ওই রাজমাতাকে যদি ওখানে টিকিট না দিত, রাজমাতা আবার অনেক অভিযোগ করেছে, তাহলে দেখতেন মহুয়ার ভাগ্যে খারাপই ছিল, কোথায় একটা গন্ডগোল হয়েছে। আপনি গন্ডগোলটাকে যোগ্যতা পাবেন না, তাদের ইন্টারনাল সমস্যা এটা আর কি, আপনি ওটা যোগ্যতা পাবেন না, কিন্তু কাউকে ছোট করেন কেন এত। এই তোমার নাম তো রোজিনা, তুমি সংখ্যালঘু পরিবারের একটা অতি সাধারণ ঘরের মেয়ে, গ্রাম থেকে উঠে এসছো, অন্তত ওই বঙ্গ টিভির মতো একটা টিভি নিয়ে অন্তত তো কথা তো বলতে পারছো। বাঙালি মুসলমান মহিলারা বোরখার মধ্যে অন্তরে বসে থাকে, স্বামী রাত চালায়, তাই তো, তাই 3-4টে বিয়ে করে তারা। সেই পরিবারের কোনো মুষ্টি মেয়ে যদি আইএস আইপিএস হয়, সেই পরিবারের কোনো মুষ্টি মেয়ে সাংস্কৃতিক জগতে যদি এগিয়ে আসে, তারা যদি মিডিয়া মুখ হয়ে ওঠে, তাদের উচ্চারণ, তারা তো লামার্সে ডনবস্ক হয়েছে, ইঞ্জিমেসে পড়েনি, তারা গ্রাম বাংলার বাংলা মিডিয়ামে মাননীয় স্কুলে পড়েছে, তারা মাননীয় স্কুলে, তাই হয়তো কথাটা তো আর ভাঙেনি, অথচ স্মার্ট নয়, ওই সাগরিকার মতো স্মার্ট নয়, একটু ক্যাবলা কান্ত টাইপের, কিন্তু ওদেরকে তো ভালোবাসে, হতে পারে ওদের 2 টাকার, ওদেরকে তো কেউ সাহায্য করেনি। বিজেপির বড় খামতি কি জানেন, কোন কোন চ্যানেল হয়তো বিজেপিকে গুরুত্ব দিয়েছে, বড় চ্যানেল, বড় হাউস, কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যুব রাঠির মতো, আকাশের মতো লোকেরা, তারা কেন্দ্র সরকারের তীব্র সমালোচনার মানুষের হাতে কিন্তু অস্ত্র তুলে দিয়েছে, এরা কিন্তু সোশ্যাল মিডিয়া চালায়, কুণাল বাবু। হ্যাঁ, দুর্গুরাটিটা খুব বড় জায়গায়, আর আর তুলনা করেছে, ওটা খুব বড় জায়গায়, আর এই আমাদের রোজিনারা গ্রাম বাংলার হাওড়ার প্রত্যন্ত গ্রাম থেকে আসা বেচারি, এটা ছোট জায়গায়, কিন্তু তারও তো ভিউয়ার দেখি, আমরা তুচ্ছ লোক বলি, কখনো তোমার চ্যানেলে আমি দেখেছি 15 লক্ষ ভিউয়ার তোমার চ্যানেলে দেখেছি। হ্যাঁ, দুর্গুরাটির হয়তো কোটি কোটি, আমাদের 15 লক্ষ কথা লোক শুনে, হ্যাঁ সাধারণ লোক শুনে, খেটে খাওয়া মানুষ, হ্যাঁ খেটে খাওয়া মানুষ, গরিব অসহায়, যারা ভালো বাংলা উচ্চারণ করতে পারে না, ইংরাজি তো জানি না, তাদেরও মূল্য আছে, ভোটের দরকারে, ভোটের প্রয়োজনে তাদেরও লাগে, কুণাল বাবু, ওদেরও কিন্তু টিপসই দিতে হয়, ওদেরও আঙুলে দাগ দিতে হয়, ওদেরও ভোটের সমান মূল্য ওই শিক্ষিত লোকদের ভোটের মতো, ওদেরকে তুচ্ছতা ছিল করবেন না, ওদেরই তো প্রতিনিধি এই রোজিনারা, ওদের মতোই তো কথা বলে, আমরা তো ওদের মতো ভাষাতেই কথা বলি, আমরা খুব পাণ্ডিত্য দেখাই না, আমরা লেম্যানের মতো কথা বলি, আমাদের কথায় কৃষক শ্রমিকের গায়ের ঘাম লেগে আছে, হ্যাঁ আমরা মজুরের গায়ের ঘাম লেগে আছে, যারা কলকারখানায় কাজ করে, যারা মাঠে ঘাটে কাজ করে, অথবা সেই বেকার যারা কাঁদছে, যারা গাছ তলে বসে আছে চাকরি পাইনি, ওদের কথাটাই ওদের মতো করে বলি, আর রোজিনা ওদের মতো করে ইন্টারভিউ নেয়, তাই রোজিনাকে 2 পয়সার বলবেন না প্লিজ। হ্যাঁ সত্যি কথা, ওদের 2 পয়সাই আছে, তাই বাসে বাসে ট্রামে ঘোরাফেরা করে, ওদের বিরাট বিরাট গাড়ি বাড়ি নেই, ওরা 2 নম্বরই করেনি, কারোর থেকে টাকাও নেয়নি, আমি তো জানি টাকা নেয়নি, আমি তো জানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিজেপি ব্যবহার করতে পারেনি, অন্য জায়গায় ব্যবহৃত হয়েছে কোথাও কোথাও কোনো ইনফ্লুয়েন্সাররা, এরা ব্যবহার করতে পারেনি, এরা সাহায্য করেনি, বড় বড় মিডিয়া স্কুল সাহায্য হয়তো করেছে, আমি জানি না করেছে কিনা, এটা তারা জানে, তৃণমূলও তো করে, সব দলই করে, কিন্তু ছোট ছোট এই মানুষদের পাশে কেউ থাকিনি। তোদের উচ্চারণটা নাহলে ভালো নয়, ওদের দেখতেও হয়তো ততটা ভালো নয়, ওদের কথাবার্তা মেশিন পত্র হয়তো ওদের উন্নত নয়, কিন্তু তুচ্ছ করে দেবেন না, ওরা আপনার বাঙালি, ওরা পিছিয়ে পড়া অনগ্রসর জায়গা থেকে আসা, তারপরে 15 লক্ষ 20 লক্ষ লোক ওদের দেখে, ওদের দেখে, আমি যখন কথা বলি আপনাদের বক্তব্য লাখে তো যাই, হ্যাঁ আপনারা হাজারে বেজার নেই, লাখে তো বেজার, এরা সব একটা কঙ্গো টিভি, আরে বাংলা বলতে পারে না এখনো ভালো করে। আচ্ছা আচ্ছা, তাহলে বাংলা কঙ্গো হবে,
মানে উনি বলছেন বাংলার বাংলা থাকবেন না, মানে না 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 বাংলা তাহলে অন্য রাজ্যে চলে যাবে, মানে ভারতবর্ষে অন্য সাথে বাঙালি তো নষ্ট হয়ে যাবে আর কি। মানে উনি বঙ্গলিকে জন বাংলাকে সম্মান করেছেন, তো উনি তো বলেননি গুজরাট টিভি, উনি তো বঙ্গ বলেছেন। মানে গুজরাট টিভি বললে কি ভালো হতো নাকি, তাহলে গুজরাট টাকা পেতেন আপনি, মানে গুজরাট টিভি বা মহারাষ্ট্র টিভি বা অন্য রাজ্যে দিল্লি টিভি বলে টাকা পয়সা তো কিছু দিত, আমি নিশ্চিত দিত, টাকা পেত। তো বঙ্গলি একটু অন্যায়, বাঙালি হওয়াটা একটু অন্যায় না, বঙ্গ শব্দটা ঠিক যায় না না। ও বড় বাজারে গেলে তো টাকা পাওয়া যায়, তাহলে বড় বাজার টিভি বললে ভালো তো, বড় বাজার টিভি। বাবা কি চলছে রে ভাই, মানে বঙ্গ বলা যাবে না, বাংলা বলা যাবে না, আরে বাবা বিশ্ববঙ্গ ওটা বলা যাবে না তাহলে, মানে বিশ্ববঙ্গ চলবে, বিশ্ব বাংলা চলবে, ও বঙ্গ চলবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্ব বাংলা চলবে, বঙ্গ চলবে না, মানে বাংলা বঙ্গের জায়গা হবে না, এভাবে ভেবে দেখতে হবে। তাহলে একটু কুণাল বাবুকে বলছি আপনারা কাজ করুন না, এই তোমাদের টিভির নাম কালিকা টিভি করে দাও, একটু ফান্ড ফান্ড দিন না, আমি একটু বলবো ফান্ড ফান্ড দিলে একটু দেখে শুনে কথা বলতে, আপনাকে একটু সম্মান দিতে, মাছ ধরবেন সাঙ্গ ফাঙ্গ নিয়ে। আমার প্রশ্নটা এই জায়গায়, দিলীপ বাবু আপনার কি একটা মাছ ধরার সময় হলো, আপনি কি রাজা মহারাজা নাকি, আপনি কি জমিদার নাকি, সভাসদ দিয়ে মাছ ধরতে গেছেন, এটা কি আপনার টাইম, আপনার তো রাজ্যের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরার কথা, আপনি বলবেন ওরা পদার্থ, আর ওরা পদার্থ, আপনি তো পদার্থ, কংগ্রেস সভাপতি রাগ কেন, কারণ এই জোটের প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী যদি হয়েও থাকে কি কার হওয়ার কথা, রাহুল গান্ধী হওয়ার কথা, তো দিদি থাকতে রাহুল গান্ধী কেন, সেখানে সেখানে টক্কর হয় না, অর্থাৎ রাহুল গান্ধীদেরকে যদি দুচ্ছাই করা যায় তাহলে হাতে রইল কে, দিদির বা অন্য কেউ, আপনি রাহুল গান্ধী টিমটাকে বাদ দিলে সর্বোচ্চ ভোট কার আছে, তার কোনো দিদি আছে, যে রাহুল গান্ধী তো তারা টক্করের মধ্যে পড়ে গেল না, রাহুল গান্ধীরা তাহলে কম্পিটিটার, তাই রাহুল গান্ধীদের প্রতি রাগ, আপনার নীতিজিকে বিশ্বাস করা খুব কঠিন, আপনি জেনে রেখে দিন, জামা কাপড় বদলের মতো নীতিশজি তার নিজের আদর্শকে বদল করেন, জাস্ট কাপড় ছাড়ার মতো, নীতিশকে নিয়ে কিন্তু বিশ্বাস করা যায় না, কিন্তু নীতিশ অন্য জায়গায় গিয়েও লাভ নেই, নীতিশের যতগুলো চলে যাবে দেখবে নির্দল থেকে ততগুলো মোদীজির সাথে চলে আসবে, ফলে এ নিয়ে বেশি ভাবার কোনো কারণ নেই। নীতিশজিকে আমি আশা করি মোদীজিরা বেশি দিন বিশ্বাস করবেন না, বন্ধনা বলে দিই মোদীজিদের খুব দ্রুত দরকার নীতিশজিদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে মাইনাসে রেখে অন্যান্য মানুষরা কি করে সংযুক্ত হয়ে প্লাস হয় সেই চিন্তা আমার মনে হয় কাল থেকে শুরু করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মোদি সরে গিয়ে অন্য কাউকে কি প্রধানমন্ত্রীর জায়গা দিতে পারত না, আমাদেরও তো একটাই প্রশ্ন, কেন 2021 সালে আপনি নন্দীগ্রামে হেরে গিয়ে শোভন চট্টোপাধ্যায়কে সরিয়ে খড়দায় পাঠিয়ে নিজে উপনির্বাচন করিয়েছিলেন ভবানীপুরে, কেন করিয়েছিলেন, তাহলে তো যে কোনো কাউকে দায়িত্ব দিতে পারতেন, আপনার ক্যাবিনেটে কি কেউ ছিল না মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য, তাহলে কি করে প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলছেন। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, তাকেও আমি এই প্রশ্নটা করব, বলছি আজ প্রধানমন্ত্রীকে বলছেন খারাপ ফল হয়েছে, আপনি আমি ভেবেছিলাম সরে যাবেন অন্য কাউকে দায়িত্ব দেবেন, মমতা ব্যানার্জি পেতে পারতেন, 240 কি এসে যায়, 29টাই আসল বাংলার 29 না, আর কংগ্রেস 99 পেয়েছে সেঞ্চুরি করতে পেরেছে, কংগ্রেস হবে না, মাননীয়কে প্রধানমন্ত্রী করার একটা চেষ্টা করতে পারত, এটা নাইনসাফি হয়েছে, এই 332 না কত পেয়েছে না, এই 332-এর সাথে নীতিশ বাবু যদি নাইডু বাবু চলে আসতেন, আরো কিছু নির্দল ফির্দল যদি চলে আসতো, তারপরে আরে ইন্ডিয়ার নামটা তো মাননীয় দিয়েছেন, মাননীয়কে আন্ডারস্টিমেট করবেন না আপনি, ইন্ডিয়ার নামটা কে দিয়েছে, মাননীয় দিয়েছেন, তো তো যিনি নাম দিলেন যিনি সংগঠিত করলেন, যতই নিরানব্বই পাক রাহুল গান্ধীরা যতই ভারত জোড়ো যাত্রা করুক আর যাই করুক, আমার মনে হয় নাইন থাপি হয়েছে, এটা উনি যে বলেছিলেন বাইরে থেকে সমর্থন করব, উনি যে বলেছিলেন 40টা আসন পাবে না কংগ্রেস, তাহলে সেই কথাগুলো কি, ওই মজা করতে কি, তো মোদীজিকে তো কথাই করে বলেছিলেন, এবার মোদীজির কাছে উনি কবে যাচ্ছেন এটা ভাবছে আর কি, আমি তো এই কথা আগে বলেছি যে মোদীজির কাছে উনি যাবেন, আমটাম নিয়ে যাবেন, হ্যাঁ একটু মোদীজির কাছে যাওয়ার আগে উনি একটুখানি নাইডু বাবুর কাছেও যাবেন, এখন এই এইটাকে প্লাস করা হয়েছে, নাইডু এবং নীতিশ কুমারের কাছেও যাবেন, আমটাম নিয়ে উনি যাবেন, এবং নাইডু বাবু নীতিশবাবু আর মোদীবাবু তার সাথে দিদিবাবু এই চারটে বাবু একসাথে বসে বৈঠক করবেন, কিন্তু আমি এইটা একটু মেনে নিতে পারছি না, 29 মিনিটে কি হয়েছে, আপনি 29 দেখছেন কেন, কথা বলা দেখুন কত সুন্দর কথা বলে, আরে রাজ্যে উনি তো সব, কারণ 32টা আছে 300-232 তো, তাহলে ওই যে লক্ষ্যসীমা 240 তো এদের পার করতে গেলে তাহলে 30টার মতোকে ভাঙাতে হবে,
তা প্রচুর টাকা পয়সা লাগবে, দিদি নিশ্চয়ই টাকা পয়সা আছে, ঠিকই বলেছে, দিদির কাছে হিসেব আছে যে ইন্ডিয়া বাহিনীর কত টাকা পয়সা আছে, টাকা পয়সা লাগে, তাতে কি লাগে, টাকা পয়সা লাগে, কিনতে হয়, কিনতে হয়, ঘোড়া কেনা বেচা করতে হয়, মোদিজির টাকা পয়সা কম, দিদিজির টাকা পয়সা বেশি, তাই কষ্ট কখন হয় আপনি বুঝুন, যেমন ধরুন রাহুল গান্ধীকে নিয়ে দিদির কষ্ট, কারণ কি রাহুল গান্ধী ক্ষমতাশালী, রাহুল গান্ধী প্রভাবশালী, প্রতাপশালী, এই ইন্ডিয়া জোটে রাহুল গান্ধী বা কংগ্রেস তারাই মাথা, এবার যদি দিদি বলেন আমি হতে চাই মাথা, তাহলে রাহুল গান্ধীকে ভাববে যাতা, ঠিক এখানেও তাই, দিলীপ ঘোষ যে কথাগুলো বারে বারে বলছে, আমি দিলীপ বাবুকে বলি, ওনাকে শ্রদ্ধা করি আমি, যে এই বাড়তি কথা বলার দরকার নেই এতে, ঠিক তাই, আমি দিলীপ বাবুকে একটা জায়গায় কন্ডেম করছি, কে করবে যাই না, আমি করব, দিলীপ বাবু গোটা পশ্চিমবঙ্গের বিজেপি দলটা, আপনি তো প্রচুর লোকের গলায় মালা পরিয়েছিলেন, মৃতদেহে মালা পরানো বলছে, দিনের পর দিন মালা পরিয়েছে ডেড বডির উপরে, আপনি তো মনে পড়ে আব্বাকে জড়িয়ে ধরে তো সেই মৃতের পরিবারের মা বউরা কেঁদেছিল, সন্তানরা কেঁদেছিল, কন্যা কেঁদেছিল, মনে পড়ে, আপনি তো দুঃখ দেখে আপনি নাই বলেন প্রেসিডেন্ট, আপনি তো বিজেপির সিনিয়র নেতা একজন, হতে পারে আপনাকে মেদিনীপুরে দিলে ভালো হতো, কেন মেদিনীপুর থেকে যখন আপনাকে দিল ওই বর্ধমান দুর্গা, আপনি নিলেন কেন, টিকিটটা আপনি ছুঁড়ে ফেলে দিতে পারতেন, আপনি বলতে পারতেন, এটা হতো আপনার ব্যক্তিত্বের কাজ, এটা হতো আপনার ব্যক্তিত্বের কাজ, আপনি দাঁড়ালেন, আপনি জানছেন ওখানে দাঁড়ালে হারার সম্ভাবনা আছে, তো দাঁড়ালেন কেন, হেরে গেছেন তো, আর ওখানে তো জেতা ছিল আগে, আলুওয়ালিয়া সে ড্যামেজ করেছে মানছি, কিন্তু ওটা বিজেপি জেতা ছিল, তাহলে বিজেপির জেতা সিটে আপনার এত জনমোহিনী মনমোহিনী ক্ষমতা, আপনি তো জেতাটাকে হারা থেকে আবার জেতা নিয়ে আসবেন, ও তো জেতা সিট হারা সিট নয়, দিলীপ বাবু মাছ ধরছেন, দিলীপ বাবু এখন যখন মার খাচ্ছে তাদের কর্মীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কর্মীরা, গোটা রাজ্য জুড়ে কম হতে পারে, হচ্ছে, হয়তো 21 সালের মতো নয় কিন্তু হচ্ছে, আমরা জানি, আমি জানি হচ্ছে, আমি তো দেখে এসছি, আমি দেখে এসছি, আমি ওই মহেশ্বরী ভবন, আমি ওই সেন্ট্রাল এভিনিউর কাছে ওখানে নিজে গিয়েছিলাম, আমাকে জানানো হয়েছিল প্রচুর মানুষে, কোন দলের আমার জানা দরকার নেই, সেটা বিজেপি দলের না আইএসএফ এর দলের না তৃণমূল দলের না কংগ্রেসের না সিপিএম এর জানা দরকারই, তারা বাংলার মানুষ, বাংলার অসহায়, অসংখ্য নারী পুরুষ তারা ওখানে কাঁদছে, আমাকে একজন বলছে ওই ঝড়খালিতে বাড়ি, তার 29টা ছাগল আছে, গরিব লোক, ওই ছাগলের দুধ দিয়ে বা কিছু নিয়ে তার সংসার চলে, ওই 29টা ছাগলের মধ্যে 21টা ছাগল চুরি করে নিয়ে চলে গেছে, তার স্বামীকে হত্যা করতে এসেছিল, তার স্বামীকে পাইনি, গরুর চোখে লোহার রড বেরেছে, গরুর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, আমাকে ছবি পাঠিয়েছে, আমি গিয়েছিলাম, তাদের কান্না শরীক হয়েছিলাম, ওরা আমায় ঘিরে ধরেছিল, ওরা আমাকে টিভিতে দেখে, ওরা আমাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করে লুটুপুটি গেল কান্নায়, দাদা বাঁচা না, শুনুন বিজেপিকে বলুন, ওরা মূলত বিজেপি করে, বলুন তাদের নেতারা যেন একটু পাশে থাকে, যেন একটা FIR লেখে, যেন লড়াই করে, আমি ওদের বলেছি, আমি গতকালকে মিডিয়াকে বলেছি, ওদের জন্য কম দামি লয়ার নয়, ওদের জন্য দেশের সর্বোচ্চ দামি লয়ারকে দিতে হবে, ওদের জন্য নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, কোর্টে যেতে হবে, সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো নির্বাচন কমিশনেরও, কুণাল বাবু কি বললেন সেটা তার কথা, আমি জানি বিধানসভা আসন সংখ্যা বেড়েছে কুণাল বাবু, বিজেপি রেজাল্ট ভালো হয়নি, মোটেই ভালো হয়নি, ভালো হওয়ার কথা ছিল না, আমি আগেও বলেছি, যেভাবে তারা নির্বাচনটা পরিচালনা করেছে, সমস্ত কিছু করেছে, বসে যাওয়া কর্মীদেরকে জাগ্রত করেনি, বুথ লেভেলে সংগঠন তৈরি করেনি, হাওয়ায় হাওয়ায় ভেসেছে, আমি তো আগে বলেছি, অন্য চ্যানেলও বলেছি, সেটা হয়ে গেছে, ফলে সেই জায়গা থেকে তাকে তো রেক্টিফাই করতে হবে, তারপরেও বিধানসভা বিজেপির সংখ্যা বেড়েছে, 77-এর চেয়ে বেশি হয়েছে, 90টার মতো নাকি শুনলাম, তিনি কি বলছেন, তিনি বলছেন যে সাইনবোর্ড থেকে নাকি ভিজিটিং কার্ড, এত আন্ডারস্টিমেট করবেন না, এই যত আন্ডারস্টিমেট করবেন 2026-এ তত আপনাদের ভুগতে হবে, বরঞ্চ ভাবুন ওই পড়ে পাওয়া 14 আনার মতো প্রচুর ভোট পেয়ে গেছি, অনেকগুলো আসন পেয়ে গেছি, বরঞ্চ ভাবুন অধীর চৌধুরী হারলো কেন, এইটার মূল্যায়ন করুন, কেন হারলো অধীর চৌধুরী, মাননীয় সুন্দর ট্রিক্স করেছিলেন, তিনি বলেছিলেন যে সাম্প্রদায়িক দাঙ্গা করেছেন কেউ, তাই তো, কে দাঙ্গা করেছে আমি ব্যাখ্যা যাব না, দাদা বলে দিই, সাম্প্রদায়িক দাঙ্গার প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির কি বললেন, 70-30-এর তকমা দিলেন, মুসলিম ভোটটা তৃণমূলে নিলেন, তাই তো, উল্টো দিকে কার্তিক মহারাজকে গালাগাল করতে গিয়ে হিন্দু ভোটটা কোথায় চলে গেল, তৃণমূলে বিজেপিতে চলে গেল, আর মধ্যিখানে ওই অধীর চৌধুরী হেরে গেল, এটা পলিটিক্স তো,
এমন পলিটিক্স করে কিন্তু বারে বারে বাজিমাত করা যায় না। মানুষের অনুভূতি অনুভবকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। আপনারা যদি বেশি ভোট পেয়ে থাকেন, আপনাদের দায় পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষা দেওয়া।